আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আমরা ভালো আছি। স্কুলের জন্য রেডি হয়ে গেছে, কারণ আজকে পিটিএম আছে। কি বলবে দেখা যাক, তোমাদের সঙ্গে শেয়ার করব কি বলছে ওকে। যদি ভালো নটি হয়েছে না ভালো সেটা জানা যাবে আর একটু পরে। তো আজকে আমি আর অ্যামি যাচ্ছি না, কারণ অ্যামি কাঁদতে শুরু করে দিল যাচ্ছি না বলে। এই দেখো ওয়ান গার্ডেন শুধুমাত্র এলাও, তো ওই জন্য ওর পাপাই যাচ্ছে। আচ্ছা কাঁদতে হবে না অ্যামি, আমরা আবার যাব। বাবা দেখেছো অ্যামি কান্না পাচ্ছে? না না কাঁদতে হবে না প্লিজ। আমার হাতটা গুলু তুলি কেন হয়ে গেল, কি হয়েছে? ও ওইটা স্নান করলে তো ওই জন্য। তো আমাদের সব কাজ হয়ে গেছে, তো কাজ ফাজ আর কিছু দেখালাম না। কি দেখাবো বলো, তোমাদেরও কাজ থাকে, আমারও। আমার কাজও যদি তোমাদের দেখায় তাহলে তো তোমাদের বোর লেগে যাবে না, বিরক্তি হয়ে যাবে। তো এই জন্য আজ কাজ ফাজ কিছুই দেখালাম না, তবে আমার রান্না থেকে শুরু করে সবই হয়ে গেছে। আর টুকিটাকি যেসবগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে নেব, এই আর কি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, তো দেখতে থাকো। টাটা পুচকু। এই দেখো আমি কাঁদছি, দেখো ওরা চলে গেল দিয়ে। ও যাবে, তুমি যাবে, তুমি যাবে, আমরা পরে যাব, হবে? চলো পোনে আমিকে একটু দই খাইয়ে দেবো। এই 11:45 মতো বাজছে, তো এই টাইম আমি আজকাল ওকে একটু দই খাওয়াই, যেহেতু ওর 1 বছর প্রায় হতেই যাচ্ছে আর কি। তো আস্তে আস্তে সব কিছু দেখেছো ভালো দেখেছো কেমন পছন্দ আমি দইটা, আমি খুব পছন্দ করছে দইটা খেতে। আর এই সময় বাচ্চাদের একটু দইটা দেওয়া ভালো, শরীরটা হাইড্রেট থাকবে। ও এখন ঘুমোবে, ঘুম পেয়েছে ওর। চলো ওকে ঘুম পাড়িয়ে দিই, চলো ঘরে চলো, ঘুম করে দিই। আমি কি ঘুম পাড়িয়ে রেখে গেলাম? আমি এবার যাই, আমি বাকি কাজগুলো সেরে নিই। বেডশিটটা চেঞ্জ করতে হবে। তো আমার এই ঘরে ডান হয়ে গেল, এই যে ক্লিন করা হয়ে গেল, ওই ঘরেরটাও হয়ে গেছে আগে। এইবার সবগুলো নিয়ে গিয়ে মেশিনে দিয়ে দেবো, তো চলো। ভাতটা বসিয়ে দেবো তাড়াতাড়ি, কারণ কি হয়েছে জিমনির লোক আসবে, তো তখন আমি খেতে পারবো না। ওদিকে আমি পুচকুর পাপা পুচকুর কেউ নেই যে আমিকে ধরবে, তাই আমি ঘুমিয়ে থাকা অবস্থায় আমি এটা করে দেবো। সেই তো আমার মোটামুটি সব কাজই হয়ে গেল। এই পেঁপেটা কেটে রাখলাম, ওরা আসবে তারপরে খাবো সবাই মিলে। আর আমি এখন একটু দই খেয়ে নেবো,
ফ্রিজে রেখে দিই পেঁপেটা। ফ্রিজে পেঁপে রাখলে যে নাকি মিষ্টি হয় তাই শুনেছি, ওটা অবশ্য আমার ভাই বলেছে, জানি না কতটা কতটা সত্য। ফ্রিজে কোথায় যে রাখবো, বাইরে দেখো কি রোদ। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, দাঁড়াও ভালো করে দেখায় তোমাদের, এইটা যেখানে সঙ্গীতা কালকে এসেছিল না, আগের ব্লগে দেখেছো তোমরা কুচকুচানো কে কিনেছিল, ওরা থাকতো কোথায় সেটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও দেখতে পাচ্ছ। এই দেখো ফাঁকা হয়ে গেছে, কেমন ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে, এখানে একটা কারখানা ছিল তো ওখানে ওরা থাকতো, ওর বাবা ওই ওখানে জব করতো তো ওখানেই থাকতো ওরা, তো এতদিন ধরে ছিল আমাদের পড়শি হয়ে আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেছিলো, আমি যেতাম ওদের ওখানে ও আসতো, তো এইরকম। তো দেখো জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, এখানটা না ফ্ল্যাট উঠে যাবে, তো ওই জন্য ওরা অন্য জায়গায় চলে গেছে। তো এসে এইটা দেখে না আমার প্রচণ্ড খারাপ লেগেছে, প্রচণ্ড। আমাদের জায়গাটা ফাঁকা হয়ে গেছে একদম, এবার ওখানে একদম তত্তর তত্তর করে ফ্ল্যাট উঠে যাবে। আমি যখন এখানে আসি না ওই সামনে যে মিনা প্যারাডাইস, এই যে দেখতে পাচ্ছ মিনা প্যারাডাইসটা, ওই যে ওইটা, ওই যে ওই মিনা প্যারাডাইসটা না ছিল না, ফাঁকা ছিল জায়গাটা একদম, তো ওটা এক বছরের মধ্যে কমপ্লিট হয়ে আবার লোক বাস করতে শুরু করে দিয়েছে, মানে এই জায়গাটা মানে অনেক ফ্ল্যাট উঠে গেছে, প্রচুর প্রচুর। আমি আসার পরেই দেখলাম অনেকগুলো জমজমাট হয়ে গেছে পুরো জায়গাটা। ঠিক আছে চলো আমি বকবক না করে দইটা খেয়ে নিই, আমি খুব বকবক করি বলো তোমরা, কি করবো বলো, আমি তো কথা বলতে খুব ভালোবাসি, আর এখানে দেখতেই পাচ্ছ লোকজন কেউ নেই, আমি তাই জন্য তোমাদের সঙ্গে কথা বলছি, বেশ মজা লাগছে। তো চলো পরে কথা বলছি আমার। হয়েছে আমার সব মেলা, ইয়ে পড়ো জামা কাপড় পরে নাও, কেমন হলো বলো, ভালো হলো, লেগেছে, কি করে লাগালি রে, মাংকি বাম্পে থেকে পড়ে গেছে, কি অবস্থা, আর কোথাও লাগেনি তো, না না আর কোথাও লাগেনি, একটু গ্লুকন ডেল বিস্কিট খেতে দিল, হ্যাঁ ফার্মিতে, হ্যাঁ দিয়ে দুবার গ্লুকন ডি দিয়েছে, দুবার গ্লুকন ডি দিয়েছে, তার মানে তোমাকে বাড়িতে গ্লুকন ডি খেতে বলেছে তাই তো, হ্যাঁ বাড়িতে নাই, বাড়িতে নাই, ঠিক আছে আনি নেব, ঠিক আছে, জুস আসছে, কি অবস্থা দেখি, গ্লুকন ডি ক্যারি করতে, গ্লুকন্ডি ক্যারি করতে বললো, কিছু কি কাণ্ড করে এসেছে স্কুলে গিয়ে পড়ে গেছিল পার্কে খেলতে গিয়ে, দিয়ে এখানটায় একদম লাগিয়ে এসেছে, দেখো তো ভয় লাগে না এগুলো, যখন একা একা থাকবে তখন কি যে করবে কি জানি, সাবধানে থাকবে কিন্তু কুচকু, ঠিক আছে। তো রিপোর্ট কার্ড নিয়ে চলে এসেছে, রিপোর্ট কার্ড বই পত্র যা যা লাগবে ক্লাস টু এর, ও তো ক্লাস টু এ উঠলো, তো ক্লাস টু এর যা যা লাগবে সব নিয়ে চলে এসেছে, তোমাদেরকে রিপোর্ট কার্ড দেখাবো, পরে দেখাবো কি বলবো জানি না, না দেখাবো না রিপোর্ট কার্ড, কেন দেখো কি বললো সেটা তো বলো, খাওয়া দাওয়া ঠিক করো, সবই তো দেখলাম এ প্লাস এ প্লাস, একদম এ প্লাস এ প্লাস এ প্লাস, অ্যালিনা 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 অ্যালিনা, না ও সম্পর্কে দুটো ভালো কথাও লিখেছে, তো হাজবেন্ড তো বললো দেখাবে না রিপোর্ট কার্ড, বাট বললো ম্যাম বললো কি বললো, আই এম ফ্যান অফ ইওর রাইটিং, তাই বললো, তাই বললো হাতের লেখা, ওই হাতের লেখাটা কন্টিনিউ করতে পারো এরকম ভাবে, হ্যাঁ স্প্লেন্ডেড ওয়ার্ক লিখে দিয়েছে, তো একটু পেশেন্ট রাখতে বলেছে, ইয়েস একই কথা, একই কথা, একটু পেশেন্ট রাখতে বলেছে, তাহলে আরো ভালো হয়ে যাবে তাই না বলো, ম্যামের ফ্যান বলেছে, ম্যাম ম্যাম তোমার লেখার ফ্যান বলেছে,
ম্যাম ওর লেখার ফ্যান বলেছে, সত্যি ওর হ্যান্ড রাইটিংটা অনেক ভালো, খুব ভালো। মানে নিজের বাচ্চা বলে বলছি না, ওর হাতের লেখা যেই দেখে সেই বলে ভালো। তোমাদেরকেও নিশ্চয় একদিন দেখাবো আমি ওর হাতের লেখা, তাই তো? একদম। খেতে হবে এবার, আর ভালো করে থাকতে হবে। কালারটা কি কালার এসছে গো? এই কালারই ছিল। রেড তো মনে হচ্ছে না। না আমি, তুই যাস না, এটা তোর নয় দিদি আর বাবা। বিয়ে করে নেক তারপরে দেখছি। ও মা দেখো, ও বাবা কত এক্সাইটেড, দেখো গেল 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 গেল। আচ্ছা এমনি লাগিয়ে দিলে হয়ে গেল, ইয়ে হয়ে গেল, প্রপার সেট হয়ে গেল নাকি? এই তো দুপুর বেলায় গোছালাম, হলো তোর কাজ বেরিয়ে বেড়ে গেল, যা আবার গুছিয়ে নে। এদিকে পাপার হয়েও গেল, রেডি হয়ে গেছে। বাহ, গিফটটা তো সুন্দর, তোর বার্থডে গিফট। একটু এগো দেখি, সাইকেলটা দেখিয়ে দি। ও সরি, এটা তো সাইকেল নয়, এটা তো স্কুটি, তাই তো? নে চালা, পাচ্ছিস কি দেখি? বাহ, খুশি তো? ভেরি মাচ, ভেরি মাচ। যাও দেখি, যাও বাইরে যাও, তো যাও, বাই। তো আমি আমি এখন ঘুম পড়াবো, তোমরা তো দেখলে, এই দেখো চলে এসেছে, খুব মজাই আছে ও। তো বার্থডে গিফট তো পেয়ে গেছে ও। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর হ্যাঁ প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি সাবস্ক্রাইব তাদেরকে বলবো প্লিজ করে দিও। ওকে, তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ব্লগে। তো ততক্ষণ অবধি টাটা।